এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আসামি বিক্রম মুখার্জি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, এদেশের এক সৎ নাগরিক। সারা জীবন ধরেই তিনি মানুষের সেবা করেছেন, দান ধ্যান তীর্থ নিয়ে তার সারা জীবন কেটেছে। বহু গরিবের কাছে তিনি ভগবানের মতো। সৎ চরিত্রের একজন প্রকৃত সমাজসেবীর বিরুদ্ধে পুলিশ মিথ্যে মামলা দায়ের করেছে। দেখুন তো বিক্রম মুখার্জির দিকে তাকিয়ে, আপনার কি মনে হয় সে খুনি?
ধর্মাবতার, আমার কিছু বলার আছে। আপনি আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার স্বামী। যা বলার সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ধর্মাবতার, এই সমাজের কিছু মানুষ আছে যাদের কাছে কাগজ নামে টাকাটাই শুধু পৃথিবী। প্রেম, ভালোবাসা, মায়া, মমতা সবই শুধু অর্থের দাঁড়িপাল্লায় তারা ওজন করে। তাদের বিশাল প্রাচুর্যে তৈরি মিথ্যে দম্ভ আর অহংকার কয়েকটা পরিবারকে তছনছ করে দেয়। আজ সেরকম একজন মানুষের কথা আপনাকে শোনাতে এসেছি। Yes, Bikram Mukherjee speaking. বলুন। একটা চিঠি টাইপ করে দিতে হবে, quick. হ্যাঁ, টু ইন্দ্রজিৎ মিত্র, মিত্র ইন্ডাস্ট্রিজ। আসবো স্যার। কি ব্যাপার, হাতে চেক বই? আগে আজকে তো স্টাফ পেমেন্টের দিন স্যার। আচ্ছা, দীপক ইন্ডাস্ট্রিজ অ্যাকাউন্টসটা কমপ্লিট হয়নি কেন? কি করে হবে স্যার, ওই ক্লার্ক রবি যাকে আপনি ছাঁটাই মানে মানে বরখাস্ত করেছেন স্যার, সেই থেকে স্যারের ওই জায়গাটা মানে মানে ওই ক্লার্কের জায়গাটা খালি পড়ে আছে স্যার। আর আমি আপনার আদেশ উপদেশ নির্দেশ মতো গেটের বাইরে একটা নো ভ্যাকেন্সি বোর্ড টাঙিয়ে দিচ্ছি স্যার। লিখুন তো। কি রে তোর আজ কলেজ ছুটি? না তো। 11টা বেজে গেল, কখন যাবি? ইস, 11টা বেজে গেল, তাড়াতাড়ি খেতে দাও মা, টেবিলে অনেকক্ষণ খাবার বাড়া আছে। থ্যাংক ইউ। হ্যালো, এক্সকিউজ মি, আপনার সঙ্গে আলাপ করতে এলাম সুস্মিতা দেবী। কেন, মেয়েদের সঙ্গে আলাপ করা ছাড়া আপনার আর কোনো কাজ নেই বুঝি? না, অনেক কাজ আছে, মানে এই কাজটা খুব ইম্পর্টেন্ট, মানে আজকাল যে যুগ, দেখুন মেয়েদের ছেলে বন্ধু থাকলে ভালো দেখায়, আর এটা কোন অভিধানে লেখা আছে যে মেয়েদের মেয়ে বন্ধু থাকবে, ছেলেদের ছেলে বন্ধু থাকবে? এই যে মিস্টার অরিন্দম, আপনার অভিধান আপনার কাছেই রাখুন। শুনুন, দেখুন, শত হলেও আপনি আমার বাবার বন্ধুর মেয়ে, আর জানেন তো আপনি যখন এতটুকু ছিলেন আর আমি যখন এতটুকু ছিলাম আমি আপনার বাড়িতে যেতাম। বাবা বাবা, হাসছেন যে? আপনার আলাপ করার নতুন অজুহাতটা ভালোই। কি ভালো? ইডিয়েট, চ ইডিয়েট। নহে ভেল মাঝামাঝি নেই প্রেমের পরে খাতে ফলা ফলে রিকি কাচি কি কমাকা কপাকা কা রিদম সিদম বুম। পাশ নহে ভেল মাঝামাঝি নেই প্রেমের পরে খাতে ফলা ফলে পাশ নহে ভেল মাঝামাঝি নেই প্রেমের পরে খাতে ফলা ফলে পাশ নহে শূন্য গলা নয় পরিপূর্ণ হয় পাব, শূন্য নয় পরিপূর্ণ আধারকে হারিয়ে দিলে পাব আলোকে। আশ নহে ভেল মাঝামাঝি নেই প্রেমের পরে খাতে ফলা ফলে পাশ নহে ভেল মাঝামাঝি নেই প্রেমের পরে খাতে ফলা ফলে পাশ।
ধরবে নয় দূরে সরবে হায় হা ধরবে নয় দূরে সরবে তাই যে তোমার ছেটা জানতে আজ নয় খেল মাঝামাঝি নেই প্রেমের পরে খাতে ফলাফলে পাশ নয় ফেল মাঝা মাঝি নেই প্রেমের পরে খাতে ফলাফলে পাশ নয় ফেল লারা লা 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 প্রেমের পরে আচ্ছা বাপি সোমনাথ কাকুর আমার বাড়িতে আসেন না কেন উনি তো তোমার বন্ধু হন তার সঙ্গে তোমার আলাপ হলো কিভাবে না না ওনার ছেলে আমার সঙ্গে এক কলেজে পড়ে তাই সেদিন বলল কি বলল বলল আপনাকে আমি চিনি আপনি আমার বাবার বন্ধুর মেয়ে ওদের বেশি চিনতে চাও না সব লোয়ার মিডল ক্লাস কলম পেশা পার্টি ওদের সঙ্গে আমাদের বন্ধুত্ব খাপ খায় না মিথ্যে বলে এখানে আনলেন কেন মিথ্যে বারে বললে না তোমার মায়ের শরীর খারাপ তুমি সুস্মিতা যাওয়ার আগে একবার দেখা করে যাস মা তোর কাকা ভগুন খুব শরীর খারাপ তোকে একবার দেখতে চেয়েছে নন্তু নন্তু এদিকে আয় তো ইয়েস নন্তু হাজির এই কাপড়গুলো দিয়ে আয় তো ঠিক আছে ভাবতেই পারিনি 24 ঘন্টার মধ্যে তুমি লক্ষ্য ভেদ করবে তাহলে বলো টিকটা আমি ঠিক জায়গাতেই ছুঁড়েছি সত্যি সেদিন তোমাকে আমি ইডিয়েট বলেছিলাম ওটা কিন্তু আমার মনের কথা ছিল না জানি মিথ্যে ছিল বলেই তো সত্যির পেছনে ছুটে এসেছি সত্যি 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 তিন সত্যি মেয়েটাকে ঘরে বন্ধ করে দে আমরা খাওয়াবো পড়াবো মানুষ করব আর অমানুষের গলায় মালা দেবে তা তো হয় না বাবু সোমনাথ মারা গেছে পড়ছো কেন অরিন্দম তোমার কাকা বউ তো রয়েছে একবার তোদের বাড়িতে যেতে পারতে শুধু শ্মশানে গিয়ে দায়মুক্ত হয়ে এলে সোমনাথের স্ত্রীর সামনে দাঁড়াবো কি করে সোমনাথ যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে এ তো স্বপ্নেও ভাবিনি ওদের যে কি হবে হ্যাঁ সেটা তো আমিও ভাবছি আর সেই জন্যই অরিন্দমকে আমার সঙ্গে দেখা করতে বলেছি
কিছু পেলি? না মা, কোনো ভ্যাকেন্সি নেই। আমাদের কি হবে কখন? তুমি কেন ভাবছো মা, এই বিশাল পৃথিবীর কোনো জায়গায় কি আমি একটা ছোট কাজ জোগাড় করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তুমি দেখো মা, আমি একটা কাজ ঠিক খুঁজে নেব। কি জানি, একবার কাকাবুর কাছে গিয়ে দেখব। দেখ, মে আই কাম ইন? স্যার, ইয়েস, থ্যাংক ইউ। হ্যালো। ও, তুমি, তোমার কথাই ভাবছিলাম। চৌধুরী একবার আসবেন। মা ভালো আছেন? সুমি কাকিমা সব কেমন আছেন? ভালো আসছি স্যার। হ্যাঁ, আপনাকে আমি এর কথাই বলছিলাম। সোমনাথের ছেলে অরিন্দম, ওই রবিনের জায়গায় ওর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করে ওর বসবার টেবিলটা দেখিয়ে দিন তো। বলছিলাম কি, আমার চৌধুরী, আমার সময় খুব কম। ডু ইয়োর ডিউটি। ঠিক আছে স্যার, আসুন স্যার। শোনো অরিন্দম, কাজটা মন দিয়ে করো বাবা, আর অফিসে আসার সময় আমি যে তোমার বাবার বন্ধু এ সম্পর্কটা বাড়িতে রেখে দিয়ে এসো, কেমন? আসুন। মা, ও মা, একটু চা দাও না, মাথাটা যা ধরেছে না। আসছি বাবা আসছি। তুই আসবি জানতাম, এসেই তাড়া দিবি, তাই সব কিছু তৈরি করে রেখেছি, আনছি। ইল্লু 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 ইল্লু। কিরে, মনে পড়লো? আইয়া, কিরে মা। ও, টেলিগ্রাম এসে গেছে, নে চা খা। রবিবার 4:30 আমাদের সেই জায়গায় অপেক্ষা করব। দেরি করো না, এসো। কিন্তু অনেকদিন দেখা হয়নি সুমি। হাই। কি বলো? মাকে বল এক কাপ চানতে যা। আরে মজা।
এত তাড়াহুড়ো করছো কেন? কাজটা মন দিয়ে শেখো। বাবার মতো যদি কাজটা না করতে পারো তো কি লাভ? তুমি তো এই জন্য ওভারটাইম পাবে, তা চিন্তার কি আছে? জীবনের টাকাটাই কি সব? এই আজকালকার ছেলেদের দোষ, পেটে যখন ভাত থাকবে না তখন হাউমা করে কাঁদবে, তারপর দয়া করে কেউ যদি মুখে একটু মুড়ি টুড়ি তুলে দেয় সেই ঠোঁটে বড় বড় বলি। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আরে চাঁদির জুতো ছাড়া কেউ পুজবে না, এই বিক্রম মুখার্জি কেউ না। মন দিয়ে কাজ করো বাবা, অনেক টাকা কামাবে, অনেক। আসলে তো ওরা সব শিক্ষিত ভ্যাগাবন, বুঝতেই চাও না। আমি কি হেল্প করতে পারি ম্যাডাম? আরে রে 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 দাও 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 কি করবো বলো? তোমার বাবার ডাক, তুমি পড়েছো আমার প্রেমে, আর তোমার বাবা পড়েছেন আমার কাজের প্রেমে। রবিবারেও রেহাই নেই, ছাড়তেই চান না, এই কাজ সেই কাজ, তারপর মারলাম এক টুপি। এইখানে দাঁড়িয়ে থাকবে না যাবে? চলো। কিছু বলছো না জি? নিশ্চয়ই কিছু ভাবছো, আই বলো না কি ভাবছো। ভাবছি বাপির সঙ্গে লুকোচুরি খেলা কবে শেষ হবে। সবকিছুই কি আমার উপর নির্ভর করে সুমি? তুমি স্বাধীন, তোমার স্বাধীনতায় কেউ কোনোদিন হাত দেবে না। সে কথা ঠিক, বাড়ি, বাড়ি থেকে অফিস, অফিসে কলম পেশা, আবার বাড়ি, ভালোই স্বাধীনতা। আমার চেয়ে তো ভালো, মনের উপর কোনো চাপ নেই, পরাধীন তো নও। তুমি কি পরাধীন? সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। কোথায় গিয়েছিলে? আজ আমাদের গ্রুপের রিহার্সাল ছিল বাপি, আমি তো তোমার মত নিয়ে গ্রুপ থিয়েটারে অভিনয় করছি। হ্যাঁ তা করছো, কিন্তু তোমাদের গ্রুপে কি আজকাল এই সাজগোজের রিহার্সাল হয় নাকি? তোমার কথা অর্থ ঠিক বুঝতে পারলাম না। এত সাজগোজ তো ভালো নয় মা। ও এই কথা তুমি তো জানো বাপি, সাজগোজ আর গ্রুপ থিয়েটার এই আমার ভালোবাসা। তোমার ভালোবাসার অভিধানটা যেন এসবের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই কথাটা তোমার মাকেও বলে এলাম, এখন তুমি মনে রাখলে আমি খুশি হব। আসবো স্যার। কি ব্যাপার বলুন তো, আমি নানাভাবে খবর পাচ্ছি যে অরিন্দম সময় মতো ডিউটিতে আসছে না। ডিউটির টাইম শেষ হওয়ার আগে চলেও যাচ্ছে স্যার। আপনি তাহলে কি করছেন? আগে স্যার, আপনার পারমিশন নিচ্ছে না? না স্যার, ভীষণ অবাধ্য স্যার, মানুষকে মানুষ বলেই জ্ঞান করে না স্যার, কিছু বললে চোটপাট করে স্যার, ইউনিয়ন করবো বলে শাসায় স্যার, ওই মালিকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বলে ভয় দেখায় স্যার। নজরে রাখুন, আমাকে চামচা বলে স্যার। কাঁদবেন না তো, এই পুরুষ মানুষের কান্না শোভা পায় না, মাঝে মাঝে আপনাকে দেখলে আমার পুরুষ মানুষ বলে ভাবতে কষ্ট হয়। আমার স্ত্রীও তাই বলে স্যার। ইডিয়েট। ইয়েস স্যার। আগে স্যার বলছিলাম স্যার, ওই আমার ছেলেটাও তো ছিল স্যার, শিক্ষিত গ্রাজুয়েট, বেকার স্যার, ওই অরিন্দমের জায়গায় ওই তো চাকরিটা পেতে পারতো স্যার, খুব কাজের ছেলে স্যার। কিন্তু অরিন্দম যে কাজের ছেলে নয় এ কথাটা মানবো কি করে? ও সব কটা ফাইল কমপ্লিট করেছে, তাও কম সময়। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা, সব আমি করেছি স্যার। আপনার অরিন্দম এখন নিজেই ব্যবসা ব্যবসা করবার পরিকল্পনা করছে স্যার। এসব ভিডিওটি কথাবার্তা বন্ধ করুন তো, যান কাজে যান। যে বোকা স্যার সেই পরকে ভালোবাসে, আমি বোকা তাই আপনাকে শ্রদ্ধা করি স্যার, আপনাকে বাঁচাতে চাই স্যার। ওই অরিন্দমটাকে আমি টান স্যার, বলে আপনার সব কিছু চলে যাবে স্যার। চলি স্যার। স্যার আমার ছেলেটাকে একটু দেখবেন স্যার। একটু অরিন্দমকে ডেকে পাঠান তো। কোথায় রোজ লাইন মারছিস বাবা? অফিসে
প্রতিদিন এলেটি লেট। হ্যাঁ তুই জানা, নিজের কাজ কর। এসব জিনিস থাকলে কি আর কাজে মন বসে রে অরিন্দম। হ্যাঁ ওর জন্মপক্ষটা কি? অকাল পক্ষ। অকাল পক্ষ ইয়ার কি মাছ না? বড় সাহেব আপকো বুলায়া। বড় সাহেব বুলায়া আসছে। সুমি কোথায় যাচ্ছিস রে? অরিন্দমের বাড়িতে। সুমি তুই কি জানিস না তোর বাবা এসব পছন্দ করে না? মা এ বাড়ি থেকে অন্ধকারে আলো চিরদিন মুখ লুকিয়ে কাঁদবে। আমার আমার স্বপ্ন, আমার ভালো লাগা সব কিছু শেষ হয়ে যাবে। সুমি। হ্যাঁ মা, এ বাড়ির মেয়েকে আভিজাত্যের মধ্যে প্রেম ভালোবাসা মায়া মমতা বেঁচে থাকতে পারে না। তুমি আর চুপ করে থেকো না মা। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমার মনিব বিক্রম মুখার্জির সাথে। তুমি আমার ক্ষমতাকে অস্বীকার করতে পারো? অবজ্ঞা করতে পারো আমার আশীর্বাদকে? আশীর্বাদ? আপনি তো বলেছেন ওটা আশীর্বাদ নয়, দয়া। আর আপনার ক্ষমতা সে তো টাকা নামের কাগজে মোড়া। হোয়াট? হ্যাঁ কাকা বাবু, আশীর্বাদও সেখানে পাথর হয়ে যায়। আমি কোনো দোষ করিনি, জ্ঞান তো কোনো অন্যায় আমি করি না। তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক জানো তো অরিন্দম? প্রভুভৃত্যের। আমি যদি বলি তোমার অনেক অন্যায় প্রমাণ আমার কাছে আছে, তাহলে বুঝবো যে আপনি জেগে জেগে ঘুমুন। আমাদের ইউনিয়নে এসব নিয়ে আলোচনা হয়েছে। তুমি আমাকে ইউনিয়ন দেখাচ্ছ? আমার যদি সাবেক দিন থাকতো তাহলে চাবুক মেরে তোমার কথা জবাব আমি দিতাম। যুগ পাল্টাচ্ছে, তাই কথায় কথায় তুমি আমাকে বিদ্রুপ করবার সাহস পাচ্ছ? চাবুক মারার যুগে আপনারা ভাবতেন যে অধর্ম আর অন্ধকারই এই পৃথিবীকে চিরদিন শাসন করে যাবে। এত দূর অফিসে আসে তোমার লেট হয় না অরিন্দম? হ্যাঁ লেট করা হয় না, আর তা যদি করে থাকি তাহলে আমার মাইনে থেকে টাকাটা কেটে নেবে। দুধ দিয়ে কালসাপ পুষেছি। কি বলেছিলাম স্যার? ওয়াচ করুন, ওয়াচ করুন। আপনি এখনো ওকে পুষে রাখবেন স্যার? কৃতজ্ঞতা শত হলো বন্ধুর ছেলে, একেবারে তো চোখ উল্টাতে পারি না। না মা এ হয় না, কিছুতেই হয় না। তুমি তো জানো আমি অরিন্দম ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। জানি রে, কিন্তু আমার যন্ত্রণা তোকে আমি কি করে বোঝাই? তুমি তো মা, আমার মা। মা হয়ে পারো না আমার পাশে থাকতে? ওরে সুমি, মা ছাড়াও আমার যে আরো একটা পরিচয় আছে। আমি ধনী বিক্রম মুখার্জির সহধর্মিনী, আর উনি তোর বাবা। জানি, তাকে তুমি বলে দিও তার অন্যায় আদেশ মানতে আমি রাজি নই। খেলা দেখেছি চিমা, এক পিস। বিষাণু বিজয়ন বিজয়ন যা খেলে না। মুখার্জি বাড়ির মেয়ে না? আগুন, হাত বাড়াইও না। হ্যাঁ হাত কেটে নেবে। সাল, হাত কাটলেই হল, ছবি তুলে নিমায় তান্ত্রিকে দিয়ে বশ করে নেব। ছবি বাবা কোথায়? সেই আওয়ারা ছেলেটা কি যেন নাম? নন্তু। নন্তুর সাথে খুব ভাব, তাই না? হ হ বামুনইয়া আদবাগিরি করে ছেলেটা। আপনার সঙ্গে ঝগড়াটা হওয়ার পর না, মানে ওই কথা কাটাকাটি হওয়ার পর, মানে প্লাসে প্লাসে সবসময় প্লাসই হয় স্যার।
আমি তো বললাম স্যারকে যে কাল রাত 9টা পর্যন্ত অরিন্দম বাবু কাজ করে সব ফাইল টাইল কমপ্লিট করে রেখেছেন। আমি এও বললাম আপনি মিছিমিছি রাগ করছেন স্যার, কাল তো অরিন্দম বাবুকে বলেই গিয়েছিলেন যে আজ রাত 9টা পর্যন্ত কাজ করলাম, কালকে একটু দেরিতে আসবো। এই কথাটা অফিসে এসে তাকে বলেননি কেন স্যার? সময় সময় স্যার, সময় পাইনি স্যার, ওই ব্যাংকে যেতে হলো স্যার, বড় সাহেব তড়িঘড়ি করে আমাকে পাঠালেন স্যার। তা স্যার এই আজকের মধ্যে এই লেজারগুলো শেষ করে দেবেন তো স্যার? না মানে দারোয়ানকে বলা আছে স্যার, কোনো চিন্তা নেই স্যার, বেরোবার সময় আপনি চাবি পেয়ে যাবেন স্যার। আমি চলি স্যার। খুব কাজের চাপ পড়েছে তাই রোজ ফিরতে দেরি হয়, জানি কাকিমা। নাও ধরো, উফ আবার। সত্যি মা, তোর হাতের রান্না আজকাল আমায়ও লজ্জা দেয়। ঠিক বলো না। হ্যাঁ রে, তোর জন্য রেখেছিস তো? হ্যাঁ গো হ্যাঁ, আমারটা তোমার কুকারটা। চলে কাকিমা, আবার আসিস। এইটুকু পথ তো চলে যাব। সাবধানে যাস মা। কিসের হিসেব? এই আমার বাপির কাছে কি পাবে কি পাবে না তার হিসেব। সে হিসেব বেলাতে মন কোনোদিনই রাজি হবে না। তাহলে শুধু যন্ত্রণাই পাবে। আচ্ছা অরিন্দম, আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে? দেখি কবে পায়ের তলায় মাটি খুঁজে পাই। মনের মিলের জন্য তো উপহারের প্রয়োজন নেই, তবে ঐশ্বর্য অর্থ এসব কেন বাধা হবে? কি দেখছ অমন করে? দেখছি তোমাকে। অনেক রাত হয়েছে, কাকিমা বাড়িতে অপেক্ষা করছে, বাড়ি যাও। চলি, গুড নাইট। গুড নাইট। আজকালকার বাংলা গান শুনতে ভালো লাগে না। ঠিক বলেছো, আমাদের ইয়ারলি ফাংশনে আর যাই করো বাবা, বাংলা গান কিন্তু চলবে না, কি বলিস অমিত? একদম ঠিক। কিরে কাজ করছিস না? কাজ সব হাত গুটিয়ে জম্বে সার দামাচ্ছিস? দিয়েছি মেশিন খারাপ করে, প্রতিবাদের একটা পথ আর একটা আমি স্লো ওয়াক করব, কাজ কম করব। কারেক্ট কারেক্ট। স্বাধীনতার পর বাঙালিরা শুধু একটা জিনিস শিখেছে, কাজ কম কথা বেশি। দাবি আকাশ ছোঁয়া, দিতে হবে দিতে হবে। সুজন বলো ক্যাপ্টেন। দেখ সুজন, কোম্পানির ক্ষতি হয় এমন কোনো কাজ তোরা করিস না। এই কোম্পানির টাকায় আমাদের পেট চলে। আজকে যদি বিক্রম মুখার্জি কারখানা বন্ধ করে দেয় তাহলে কতগুলো পেটকে উপোষী থাকতে হবে বলতো? কিন্তু আমাদের দাবি সম্পদ নষ্ট করে দাবি আদায় করা আর চুরি করা একই কাজ।
আমরা চোর নই, আমরা হচ্ছি শ্রমিক। ঠিক, শ্রমিক। কিন্তু বিক্রম মুখার্জি যদি শ্রমিকদের দাবি না মানে? আমাদের ইউনিয়ন থেকে ধর্মঘট, স্ট্রো আর ডিউশন নিয়েছি, আর কিছু মেশিন আমরা অকেজো করে দিয়েছি। আমি কি তোদের ইউনিয়নের বাইরে বল, আর মেশিন অকেজো করা কি আমাদের ক্ষতি নয়? কিন্তু বিক্রম মুখার্জি তো আমাদের কোনো কথাই শুনছে না। তুমি সাপ দেখেছো রিতা? বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ প্রয়োজন হলে নিজের বাচ্চাকে চিবিয়ে খায়। বিক্রম মুখার্জি হচ্ছে একটা বিষাক্ত সাপ, কিন্তু আমরা তো বিষাক্ত নই। অরিন্দম, ইউনিয়ন মানে কি সুজন? আমরা সঙ্গবদ্ধ নেউলে বিক্রম মুখার্জিকে আমরা বুঝিয়ে দেব ওর মনুষ্যত্ব আমাদের কাছে বন্ধক রাখা আছে, কিন্তু এটা কোম্পানির ক্ষতি করে নয়, কোম্পানির প্রোডাকশনে কাজের সময় উৎপাদন বন্ধ করে নয়। চল তোরা নিজে নিজের কাজ কর। এই চিঠিটা টাইপ করে রেখো রিতা, তবে অবসর সময়, কাল ছুটির পর ম্যানেজারের সাথে এই মেমোরেন্ডাম নিয়ে কথা বলবো। যদি দেখা করতে না দেয়? বিক্রম মুখার্জির কাছে যাব। সেও যদি সময় না দেয়? লেবার কোর্টের দরজা খোলা আছে। অরিন্দম, মূর্ছে ধরা লোহাকে বাতিল নয়, ঘষবো তাকে। শ্রমিক কখনো বেইমানি করে না, এই শ্রমিক আছে বলেই এই বিক্রম মুখার্জিরা আছে, তাই শ্রমিক কখনো হারে না। অনেকদিন বেকার। কিরে পারিছিলে, এতদিন কোথায় ছিলি? এক টাকা যাও না, জমানো টাকায় তো আর বেশি দিন চলে না, তাই দূরে দূরে চারের সন্ধানে বেরিয়ে পড়েছি। ভবতী ভিক্ষান দেহি নয়, ভবতী কর্মণ দেহি। সত্যি নন্তু, তুই যে পাকা পাকা কথা বলিস না, নে এটা দিয়ে দিস। কাকে? জানিস না বুঝি? আমার তা কই? ফাইন, চিঠিটা আমি কতদিন আগে লিখেছি জানিস? 7 দিন আগে। আর ওই যে টাকাটা দিয়ে রইল, আর ওটাই তোর ফাইন। তাহলে আজ কাটে ধর্মঘট। আমি হবো যে তোমার, তুমি হবে যে আমার,
ভালোবাসি প্রিয়া তুমি ভালোবেসে যাও। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, আমি তুমি ভালোবেসে যাও। প্রিয়া আমি কাছে আসি প্রেমী তুমি কাছে রেখে না। তুমি আমার আমি তোমার, আমি তোমার, তুমি আমার, তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, তুমি আমার, আমি তোমার, আমি তোমার, আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? বাপে, আশা করি সত্যি কথা বলার মতো সৎসাহস তোমার আছে। অরিন্দমের মায়ের কাছে গেছিলাম। অরিন্দমের মা? তুমি কি জানো না যে ওদের স্ট্যাটাস আর বিক্রম মুখার্জির স্ট্যাটাস এক নয়? স্ট্যাটাস দিয়ে মানুষের মূল্যবোধ যাচাই করা যায় না বাপি। বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চাইছে অরিন্দম। ওসব তোমার পুরনো ধারণা। আমার জীবন ওসব মেকি স্ট্যাটাস এর মূল্য খুবই সামান্য, খুব সামান্য। জীবন, জীবন সম্বন্ধে তোমার ধারণা কতটুকু? তুমি কি জানো ভবিষ্যতে তুমি কি বিশাল সম্পত্তির অধিকারিণী হতে যাচ্ছ? তিল তিল করে আমি এসব গড়েছি কার জন্য? আমার একমাত্র সন্তানের জন্য। তুমি আমার একমাত্র সন্তান। তোমার ভবিষ্যৎ, আমাদের সমাজ, আভিজাত্য, এসবের কোনো মূল্য নেই তোমার কাছে? সমাজ, আভিজাত্য, স্ট্যাটাস আর মন এক নয় বাপি। উপদেশ দিচ্ছ, কিন্তু মনে রেখো মন হচ্ছে একটা গ্যাস ভরা রঙিন বেলুন। আর তোমরা এই বয়সে মনে মনে অনেক রঙিন স্বপ্ন দেখ, কিন্তু অর্থ আর আভিজাত্য ছাড়া সেই রঙিন স্বপ্ন গ্যাস ভরা বেলুনের মতো হাওয়ায় উড়ে যায়। একই দাড়িপালার দুদিকে তোমার অর্থের অহংকার আর মন, চাপিও না, ভুল করবে বাপি, কারণ দুটো রঙও যেমন আলাদা তেমনি ওজনও আলাদা। বাবা বাবা বাহ, তোমাদের গ্রুপ থিয়েটার তাহলে আমার সংসারকে আঘাত করতে শিখিয়েছে। আমি যদি বলি অরিন্দমের মায়ের প্রতি তোমার প্রেমটা হচ্ছে ছল, আসলে তুমি অরিন্দমের প্রতি আসক্ত। প্রথমটা মিথ্যে, দ্বিতীয়টা সত্যি। শুনি, এই কথা আমার মুখের উপর বলতে তোমার বাচ্চা না? তুমি ভুলে গেলে কি করে? কত কষ্ট করে আমি তোমাকে মানুষ করেছি, বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, আমার সারাদিনের সারা জীবনের পরিশ্রম সব তোমার জন্য। জানি, আর এও জানি অর্থ আভিজাত্য প্রতিপত্তি অনেক সময় মানুষকে অন্ধ করে তোলে। কি বিক্রম মুখার্জির সঙ্গে তুমি উপহাস করছো? আমার মেয়ে হয়ে এত দুঃস্পর্ধা তোমার? তুমি মিথ্যেই রাগ করছো বাপি। তাহলে এই তোমার শেষ কথা? হ্যাঁ বাপি। কিন্তু এর জন্য সর্বস্ব থেকে যদি তোমাকে বঞ্চিত করি? তাতে আমি দুঃখ পাবো না, কারণ এতদিন যা তুমি দিয়েছো তাই যথেষ্ট, বাকিটুকুর প্রতি আমাদের কোনো লোভ নেই। ও, আমার থেকে আমাদের? কিন্তু এর জন্য তোমাকে আফসোস করতে হবে, এটা মনে রেখো। আমি জানবো, সেটাই তোমার আশীর্বাদ বাপি।
ভালোবাসা সব জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেব। তোমার, শুধু তোমার জন্য, তোমার মদতে ও আমার মান মর্যাদাকে পায়ে মারিয়ে দিতে চাইছে। কিন্তু মনে রেখো গৌরী, এ আমি মেনে নেব না, কিছুতেই না। অনেকদিন নিজের রূপ ধরেনি বিক্রম মুখার্জি, এইবার দেখবে সেই ভয়ঙ্কর রূপ। না, না, না। এ তুই কি করলি, কি করলি মা? মা, তুই জানিস না তোর বাবা কত ভয়ঙ্কর, কত নিষ্ঠুর। গরিব ব্রাহ্মণের সুন্দরী মেয়ে বলে তোর বাবা আমায় বিয়ে করেছিলেন, কিন্তু মিথ্যে আভিজাত্য আর অহংকারের জন্য আমি আমার বাবা মার মৃত্যু মুখ পর্যন্ত দেখতে পাইনি। অন্ধকারে নীরবে কেঁদেছি, কিন্তু তোর বাবা সে কান্না শুনতে পায়নি। আমার বাবা মা গরিব ছিলেন এই অপরাধে। মা, আমি জানি না এর পরিণতি কোথায়। তোর বাবার কাছে প্রেম ভালোবাসার কোনো মূল্যই নেই। তাতেও আমি দুঃখ পাবো না, কারণ এতদিন যা তুমি দিয়েছ তাই যথেষ্ট, বাকিটুকুর প্রতি আমাদের কোনো লোভ নেই। সত্যি অরিন্দম সব ব্যাপারে টেক্কা দিচ্ছে, নাটকে প্রধান চরিত্র আবার গায়ক। আরে বিক্রম মুখার্জি চিফ গেস্টের আসন ছেড়ে পালাবে। তুই তো এখন গুরুর প্রধান ল্যাংবট। হ্যাঁ, গুরুকে বলে আমাকে একটু প্রধান চরিত্রটা ম্যানেজ করে দে না, আমি না ওর অপোজিটে অভিনয় করব। আই অনুপ, নাটক কিন্তু তাহলে বন্ধ। শালা চামচা। জানো সুজনদা, এই চৌধুরী সাহেব একদিন আমায় বলেছিল ইউনিয়ন করলে নাকি মালিককে বলে লক আউট করবে। শালা করলি হলো, এই চল 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 চাম চা চল চল একদিন ক্লাব করে রাখি। আমার থেকে আমাদের, কিন্তু এর জন্য তোমাকে আফসোস করতে হবে, এটা মনে রেখো। তোর বাবার কাছে প্রেম ভালোবাসার কোনো মূল্যই নেই। Oh,
আমার দুনিয়াটা জানো না অরিন্দম, আমার মালির মেয়ে, একটা ছেলেকে ওই প্যার মহব্বত কিসব বলো না, তো সেই ভালোবাসার তাস নিয়ে খেলছিল। আমি তাদের ওই ভালোবাসার তাসের প্যাকেটটা ছিঁড়ে ফেলেছি। হ্যাঁ, ছিঁড়ে ফেলেছি অরিন্দম। চাঁদি, বাঘের হিংসে আর হায়নার মতো দুটো হাত দিয়ে তাসের ভালোবাসাকে ছেড়ে ফেলা যায় কাকাবাবু, কিন্তু সত্যের সাত ঋষিকে মিথ্যের মেখে ঢাকা যায় না। তোমার কথাবার্তাগুলো কাব্যে শুনতে খুব ভালো লাগবে, কিন্তু বাস্তবে এসব কথার কোনো মানে নেই। বাস্তবে তো সত্যি কাকাবাবু, সেই সত্যিকে আপনি কি করে অস্বীকার করেন? অস্বীকার আমি করছি না, কিন্তু তোমার এই বাস্তবটা সত্যি করতে গিয়ে তোমাকে যদি চাকরি থেকে আমি বরখাস্ত করে দিই? সেটা আপনি নিশ্চয়ই পারেন, কিন্তু কাকাবাবু আমরা এই যুগের ছেলে মেয়ে, বিবেকটা গঙ্গা জলের মতো পবিত্র, ভালোবাসা আমাদের কাছে আগামী দিনে চেতনার সেতু। ও তো সেই চেতনার সেতু দিয়ে তুমি সেতু বন্ধন করতে চাইছো, আর চাইছো কারখানায় ইউনিয়ন করে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে। এই অধিকার তোমায় কে দিয়েছে? মনুষ্যত্ব। শোষণের অ্যানিমিয়া আপনার হৃদয়কে পাথর করে রাখতে পারে, কিন্তু আমাদের বুকে জ্বালায় প্রতিবাদের বারুদ। সেই বারুদ যদি আমি জ্বালিয়ে দিই? আপনিও সেই আগুনে পুড়ে মরতে পারেন। শোনো অরিন্দম, তোমার বাবার জায়গায় দয়া করে তোমাকে আমি কাজটা দিয়েছি। আমি চেয়েছিলাম হাবাতে মা ছেলের মুখে কিছু অন্ন তুলে দিতে। জানি সেটা আপনার মহানুভবতা, আর এটাও জানি যে অন্নদাতা বিক্রম মুখার্জি আর অহংকারী বিক্রম মুখার্জি এক নয়। কি ভাবছিস খোকা? খা। ভাবছি মা আবার চাকরি খুঁজব, এই চাকরিটা ঠিক পোষাচ্ছে না। সে কি, কটা দিনই তো হলো। কিন্তু মা, নতুন কিছু না খুঁজলেই নয়। নতুন চাকরি পাবি কোথায়? কিন্তু আমাকে যে কিছু করতেই হবে মা। সবে তো নতুন চাকরি, এর মধ্যে এসব চিন্তা কেন বাবা? অবজ্ঞা আর অবহেলা তুষের আগুনের মতো চলছে মা। বিক্রম মুখার্জির অহংকারটা আমি সেই আগুনে জ্বালিয়ে দেব। কিন্তু আমি তোকে কে দিয়ে সাহায্য করব বল? তোর বাবার চিকিৎসায় এক এক করে গয়নাগুলো চলে গেল, জমানোর টাকাও ব্যাংকে শেষ। কিন্তু বিশ্বাসের ব্যাংকটা এখনো শেষ হয়নি মা, আমার দুহাত এখনো কাটা পড়েনি, দুপা এখনো খোঁড়া হয়নি। পৃথিবীকে আমি দু চোখ দিয়ে দেখতে পারি, আমার বিশ্বাস আর কবজির জোর দিয়ে আমি দুটো পৃথিবী তৈরি করব। একটা বিক্রম মুখার্জির, যেখানে অর্থই শেষ কথা বলে, আরেকটা পৃথিবী আমার, যেখানে আছে অনেক শান্তি আর ভালোবাসার অনেক অনেক স্বপ্ন। তুমি আমাকে আশীর্বাদ করবে না মা? সুমিকে নিয়ে ঘর বাঁধবার ভিতটা মজবুত করতে সাহায্য করবে না? খোকন বলো মা, বলো। খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে। হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি? বলুন স্যার। চাকরি থেকে বরখাস্ত চিঠিটা অরিন্দমের হাতে ধরিয়ে দিন, ইউনিয়নকে জানিয়ে দিন। সত্য নাস হয়ে যাবে স্যার, ওরা জোট পেতে তৈরি স্যার। আমার পয়সাগুলো কি ডিম পাড়ছে চৌধুরী? লোকজন ফিট করুন, ওই হাওয়াতে লোকগুলোর, ওই 500 টাকার কেরানিগুলোর, ওদের কল্পনার ব্যারিকেড ভেঙে দিন। এত দূর আসপর্ধা, ভীষণ ডেয়ার ডেভিল স্যার। বিক্রম মুখার্জিকে আঙুল তুলে কথা বলে, বিক্রম মুখার্জির চোখের দিকে চোখ রেখে কথা বলার সাহস পায়, এত দূর স্পর্ধা। আপনি একটু স্লোলি স্লোলি এগোন স্যার, জনমত আপনার বিরুদ্ধে স্যার। পুলিশ কমিশনার জয়ন্ত বসুর দিন তো সাবধানে যাস মা, টুকা টুকা। ঠাকুর তুমি ওদের দেখো,
তুমি তো সব জানো, সব পারো, ওদের দেখো ঠাকুর। কিরে, ছাটাই কি হবে তাহলে? আজ থেকে আমাদের অফিস ধর্মঘট, আজ অ্যানুয়াল ফাংশন বন্ধ। আপনারা শান্ত হন। সুজন, রীতা, আজ এখনই নয়, প্রতিবাদের অনেক পথ আছে, অনেক সময় আছে। আমি এখন বাড়ি যাচ্ছি, তোরা সব কাজ কর। কিন্তু আজকের ফাংশন? সে ঠিক হবে। কি বলছো? ঠিক বলছি, আমি আসবো। যখন সব বন্দোবস্ত হয়ে গেছে আমি ঠিক আসবো। কিন্তু কিন্তু আমরা কি টাটকা তাজা মন নিয়ে ফাংশন করতে পারবো বল অরিন্দম? কেন পারবো না? ভালো মালিক পেতে গেলে ভালো শ্রমিক হতে হয় সুজন। আমাদের অনুষ্ঠান বিক্রম মুখার্জিকে দেবে নতুন শিক্ষা। অন্ধকারে আমরা আলো জ্বালার স্বপ্ন দেখি, পাথর কেটে আমরা ফসল ফলাই, কান্তার মরুতে আমরা জীবনের গান গাই। অরিন্দম, অরিন্দম, টিচার্স ফর অরিন্দম সেন, উঠবে! টিচার্স ফর অরিন্দম সেন, উঠবে! টিচার্স ফর অরিন্দম সেন, বারবার বলেছিলাম খুকুন, তুই আমার কথা শুনলি না। জলে থেকে কুমিরের সাথে লড়তে গেলি বাবা? বিক্রম মুখার্জির হৃদয়টা পাষাণ, ওখানে প্রাণের পরশ নেই। মা, শোষিত মানুষের কান্নায় পাষাণ একদিন গলবেই। সেদিন সেদিন বিক্রম মুখার্জি অনুশোচনার পথ পাবে না। কিন্তু সহায় সম্বলহীন হয়ে তুই তার সাথে লড়তে গেলি কেন বাবা? অরিন্দম ঠিক করেছে কাকিমা। কিন্তু আমাদের কি হবে, কি করে বাঁচবো আমরা? পৃথিবীর পিচ ঢালা রাস্তায় আমার শিক্ষা, আমার বিশ্বাস। দুমুঠো ভাত ভিক্ষে করবে না মা। কিন্তু না কাকিমা, কোনো কিন্তু নয়। মা, আমি তো আছি, আমি তোমার অরিন্দম। সে কি অসুস্থ? সে কি রাস্তার মোড়ে সবজি বেচার ক্ষমতা হারিয়ে ফেলেছে মা? সে কি ভোরবেলায় উঠে খবরের কাগজ ফেরি করতে পারবে না? কিন্তু সুস্মিতার কি হবে বাবা? কাকিমা, বিক্রম মুখার্জি আমাকে জন্ম দিয়েছে এ কথা সত্যি, কিন্তু আমার ভেতরের মনটাকে সে কুশিক্ষা দিতে পারেনি। সত্যি? হ্যাঁ মা, সত্যি। তুমি মিথ্যে আশঙ্কা করছো। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তোরা বস, আমি একটু কাজ সেরে আসছি। শুনি, আমরা হারিয়ে যাব না তো? আমাদের প্রত্যাশা খুন হবে না তো শুনি? না, কখনো না। আমি তো আছি অরিন্দম, তুমি কেন এত ভাবছো? আজ আসবে না ফাংশন দেখতে? শুধু দেখতে আসবো না, শুনতেও আসবো। তোমার গান, তোমার ভালোবাসার ছোঁয়া দূর থেকে পেতে আমার ভালো লাগছে না। আমিও পাচ্ছি না শুনি। দেখি কত তাড়াতাড়ি তোমাকে আমার করে, একেবারে আমার করে কাছে আনতে পারি। অরিন্দম, নমস্কার। মুখার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টাফ রিক্রিয়েশন ক্লাবের 35তম বাৎসরিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আপনাদের সামনে মঞ্চে গান শোনাতে আসছেন আমাদের প্রাক্তন সহকর্মী অরিন্দম সেন। আমি তো
ফিরে আসব। ভালোবেসেছি ভালোবাসব, ভালোবেসেছি ভালোবাসব। আশুক বাধা ঠোঁটো প্রাচীর, আমি তো ঠিক আসব। ভালোবেসেছি ভালোবাসব, ভালোবেসেছি ভালোবাসব, ভালোবেসেছি ভালোবাসব। ভালোবেসেছি ভালোবাসব, ভালোবেসেছি ভালোবাসব। খুশি যাক না আঘাত করে, স্বর্গে ফোঁটা এই পারি যা কেমন করে ঝরে। ঝড়ের হাওয়া যত খুশি যাক না আঘাত করে, স্বর্গে ফোঁটা এই পারি যা ঝরে। উড়িয়ে দিতে জানলে আগুন, ভাবো তাকে রঙিন ফাগুন। উড়িয়ে দিতে জানলে আগুন, ভাবো তাকে রঙিন ফাগুন। দুঃখ জয়ের নেশায় আমি সুখের হাসি হাসব। ভালোবেসেছি ভালোবাসব, ভালোবেসেছি ভালোবাসব, ভালোবেসেছি ভালোবাসব, ভালোবেসেছি ভালোবাসব, ভালোবেসেছি ভালোবাসব, ভালোবেসেছি ভালোবাসব। মৃত অরিন্দমকে নিজের জীবনের সঙ্গী হিসেবে বেছে নিতে? কেন কেন এত দম্ভ? কিসের এত উদ্ধত? কেন তুমি এত হিংস্র, এত বর্বর? মনুষ্যত্বের ব্যাকরণ তুমি আমাকে শেখাতে এসো না। তুমি জানো না তোমার ননদের লাশটা একদিন এ বাড়িতে কেমন করে পড়েছিল? সুস্মিতার বংশ পরিচয় আমি দিয়েছি, তুমি নাও। নামের শেষে পদবিটা আমার দেওয়া। এ বাড়িতে স্বেচ্ছাচারিতা মানে মৃত্যু, আর মানুষ মারতে আমার হাত কাঁপে না। Hmm.
মেনে নে মা, মেনে নে। তোর জন্য অন্যের কোল খালি হবে কেন? আইন পুলিশ সব এখন পোষা গুন্ডাদেরকে না, তোর বাবার কাছে তুই সুবিচার পাবি না। অরিন্দমের মায়ের কোল খালি করিস না মা, মেনে নে, মেনে নে। স্যার, স্যার, কি ব্যাপার? জরুরি কথা ছিল স্যার। ইন্টারকমে তো বলতে পারতেন। আপনি না স্যার, ওই আড়ি পাতা হচ্ছে স্যার, লোকসভা, পথসভা, জনসভা, চারিদিকে আড়ি পাতা নিয়ে হইচই হচ্ছে স্যার। কাজের কথা বলুন স্যার। তোরা কেন পুলিশের চাকরি করছিস? চাকরি ছেড়ে দে না। আমার বন্ধু বিক্রমের মেয়ে সুস্মিতা অরিন্দম বলে একটা ছেলের সঙ্গে পালিয়েছে, এক্ষুনি খুঁজে বার করুন, কুইক। ইয়েস স্যার। কোন থানা? আরে বিক্রম বাবু আসুন, আপনি তো মেয়ের বাবা। হ্যাঁ। আরে অরিন্দম বাবু তো আপনার বন্ধুর ছেলে। হুম। তো আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। না না আমি বসবো না, আমার সময় খুব কম। আসলে আমি আর মেয়েকে নিতে এসেছি, আর দেখি অরিন্দমের মার সঙ্গে কথা বলে। সত হলে আমিই তো কন্যা পক্ষ, সম্প্রদান তো আমাকেই করতে হবে। হ্যাঁ মা, চল মা চল। বাপি ও। হ্যাঁ রে হ্যাঁ। অরিন্দম তুমি তো জিতে গেলে, তোমার বাবার স্মৃতি তোমাকে জিতিয়ে দিল। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোকে সম্প্রদান করব। কিরে মা, বুড়ো বাপটাকে বিশ্বাস করতে পারছিস না তো? বাপি কিন্তু অরিন্দম, সে তোর মা এসে ওকে ছাড়িয়ে নিয়ে যাবে, তাই তো নিয়ম। আয় চলি, আয়। তোকে আমি মারবো না, মারবো অরিন্দমকে। বাপি শুনে রাখ, তুই মরে গেলে অরিন্দম পার পাবে না। আমার বংশের মান মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিই, চোখ আমি মারবোই না। বাপি না, তোমাদেরও পার পড়ি, ওকে তুমি মেলো না। তুমি যা বলবে আমি তাই করবো। হ্যাঁ ধরে রা, সুস্মিতার বিয়ের পর দিন ছেড়ে দিবি। হ্যাঁ বাকিটা আমি বুঝে নেব। সুস্মিতার বিয়েতে আসিস তো? হ্যাঁ যাব, তোর মেয়ের বিয়ে আমি যাব না। আপনি আসুন, দেখুন না চার দিন ধরে ছেলেটা বাড়িই আসেনি। হ্যাঁ ছেলের পাখনা গজিয়েছে। মানে? শুনুন, আজ সুস্মিতার বিয়ে, কাল আপনার গুণবান, চরিত্রবান সুপুত্র জেল থেকে ছাড়া পাবে। জেল? কেন, সে কি করেছে? দেখুন অত বাজে কথার উত্তর দেবার সময় আমার নেই, কালকে ফিরে এলে ওকে একটু সাবধানে রাখবেন। বিধবা মা যদি পুত্রহারা না হতে চান, তাহলে ছেলেকে একটু শাসন করুন। হইলে দেখছেন তো, এরা আবার ওই মুরগি কাটতে ভালোবাসে।
আপনাকে আগামীকাল ছেড়ে দেওয়া হবে। না গো দিদি, কোথাও দাদাকে খুঁজে পেলাম না। জমানো টাকা দিয়ে মাকালিকে পুজো দিলাম, তাও দাদার দেখা পেলাম না। নন্দু, তুই এখান থেকে চলে যা, তোর দাদা আর কখনোই আসবে না। কেন আসবে না? তুমিই তো বলেছিলে দাদা টোপর বলে তোমাকে বিয়ে করতে আসবে। দাদার মা খালি কাঁদে, কেন বলেছিলে বলো? বলো নন্দু, আমি পারবো না রে, তোর কথার উত্তর দিতে আমি পারবো না। তুই চলে যা, চলে যা এখান থেকে। বেশ, চলে যাচ্ছি, বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখি দাদা আসে কিনা। আগে জানলে তোমার সাথে মন দেয়া নেয়া করতাম না, তুমি আমার মন ভেঙে দিলে। আমি তোমার সেই সুমি, সেই আগে সুমি। অরিন্দম, অরিন্দম কেমন করে আমি তোমাকে বোঝাবো? তোমার ভালো হোক সুমি, আমার ভেঙে যাওয়া প্রেমের এইটুকু শুভেচ্ছা রইল। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তোমার জামাই আর নেই। দাদা, দাদা, ও দাদা, আজ সুমিদি আসছে। তো আমি কি করবো জানো দাদা? দিদির কত কষ্ট, দিদির বাবা দিদিকে কত চাবুক মেরেছে, দিদি খালি কাঁদে, দিদির পিঠে কত দাগ জানো? ওকালতি করতে এসেছিস দিদির হয়ে? ও, আমি বুঝি তোমাদের কেউ না, ভগবানকে, ওই যে পঞ্চানন বুড়ো বাবাকে। আমি বলেছি আমার দাদার সঙ্গে যেন আমার দিদির মিল হয়ে যায়। না অনন্তু, না, তোমার সঙ্গে কথা বলবো না, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। যাস না অনন্তু, যাস না। তোমার জন্য এই কেকটা এনেছি, খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছো, খাবে না দাদা? তুই আমাকে এত ভালোবাসিস নন্তু? তাই তো দিদি চলে গেল, আর তুমি আমাকে চর মারছ। আমি ভুল করেছি, আমি ভুল করেছি নন্তু। এ নাও কেকটা, ধরো, খেয়ে নাও দাদা, ধরো, আর পারলে দিদিকে দেখে এসো। আমার ছেলে সুজয় তোর সামনে বসে আছে, ভাই বিক্রম তুই একটু দেখ, তোর সাধ্য মতো সাহায্য করিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমায় দেখতে হবে তো, হ্যাঁ হ্যাঁ দেখবো, ঠিক আছে ছাড়লাম। হ্যাঁ আঙ্কেল, আপনি আমাকে ধরে বেঁধে সব শিখিয়ে নিন, মানে শুধু থিওরি জানলেই তো সব হয় না, প্র্যাকটিক্যাল ট্রেনিংও তো নিতে হয়। তো সেই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা আমি তোমায় দেবো। হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ, আর নতুন কথা কি, কত লোককে তো কতভাবেই সাহায্য করলাম, তাছাড়া তুমি জয়ন্তর ছেলে। থ্যাংক ইউ আঙ্কেল। তো আজকে আমাদের বাড়িতে চলে এসো না। আপনার বাড়ি? হ্যাঁ নিশ্চয়ই যাবো, তবে আঙ্কেল আজ নয় কাল যাব, মানে আজ একটা জরুরি কাজ আছে। ও আচ্ছা আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করবো। বলো না, মানে বলছিলাম যে, আচ্ছা তা কালই বলবো। বলেই ফেলো না, অত পর পর মনে করছো কেন, তোমার মাইনের কথা? না না, আসলে বলছিলাম যে সুস্মিতা এখন কেমন আছে?
আছে একরকম। আসলে ওর কথা বাড়িতে সবসময় আলোচনা হয়। তো কি আলোচনা হয়? অরিন্দমের সঙ্গে ওর বিয়েটা আপনি দিয়ে দিলেই পারতেন আঙ্কেল। আজার হোক, আপনার বাল্যবন্ধুর ছেলে। খেপেছ? চাল নেই, চুলো নেই, লোকে কি বলবে? আরে বাবা, বন্ধুত্ব এক জিনিস আর স্ট্যাটাস আলাদা জিনিস। আরে ধরলি তো ধরলি, একটা ভিখিরির ছেলেকে। কেন বাবা, তুমিও তো ছিলে। আসছি স্যার, এসো। সূর্যকে ধরে নিয়ে এসছি স্যার। সূর্য? হ্যাঁ স্যার, ওই আমার একমাত্র পুত্র স্যার, ওই তপন চৌধুরী স্যার। একবারে সূর্যের মতো জ্বলজ্বল করছে স্যার। আহ সরি স্যার, মানে খুব মন দিয়ে কাজ করবে স্যার। লেখাপড়া কতদূর? কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছি। টাইপিং জানো? হ্যাঁ স্যার, খুব ভালো করে জানে স্যার। আপনি চুপ করুন, আমি ওর সঙ্গে কথা বলছি। আর কি কি জানো? শর্ট হ্যান্ড। আর কোন বিদ্যে জানা আছে? সকাল সন্ধ্যে খাটতে পারি, আর খোশামুদি আর চুরি ছাড়া সব বিদ্যে জানি স্যার। ওর এই অদ্ভুতপূর্ণ আচরণের জন্য আমি ক্ষমা প্রার্থী স্যার। আজকালকার ছেলে ছোকরা তো স্যার, ওর কথা কিছু মনে করবেন না স্যার, ওর আচরণটাই এরকম স্যার। হরিবল, আমি চলি আঙ্কেল, কাল সন্ধ্যেবেলা আপনার বাড়ি যাবো। ওকে, অল দ্য ব্যাস্ট। থ্যাংক ইউ আঙ্কেল। কিছু ভাবলেন স্যার? ভাবছি কথায় কথায় যে স্যার স্যার করে, তার ঘরে তপনের মতো ছেলে এলো কি করে? সেটাই তো পরমাশ্চর্যের যে ব্যাপার স্যার, আমার শ্বশুরমশাই সে কথা বলে স্যার। আপনি কাজে যান তো। শুনুন, অরিন্দমের জায়গায় তপনকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেবেন। আপনি ভগবান স্যার, ভগবানের জবাব নেই স্যার। চলি স্যার, আমি কৃতজ্ঞ স্যার। নমস্কার স্যার। মন দিয়ে কাজ করো তপন। জানি না বাবার মতন কথায় কথায় আপনাকে স্যার স্যার করতে পারবো কিনা, তবে মন দিয়ে কাজ করার চেষ্টা করব, কথা দিচ্ছি। আসি, এসো। দিদিকে দেখতে যাবে না দাদা? দিদি আজ এসছে। শোন নন্তু, শুনে যা। আজ শুধু তোমার জন্য মেয়েটা বিধবা হয়ে ফিরে এলো। ওদের সত্যিকারের ভালোবাসা তুমি মিথ্যে করে দিতে চেয়েছিলে, ধর্মে সইল না। ভালোবাসা? এরকম সহস্র ভালোবাসা প্রয়োজনে মিথ্যে করে দেব? টাকা দিয়ে জামাই কিনেছিলাম, প্রয়োজনে আবার কিনব। ভরে দেয় প্রাণ।
সুমি খেয়ে নে মা, আর কতদিন না খেয়ে থাকবি? সবই তোর ভাগ্য মা, মেয়েদের ভাগ্য পদ্ম পাতার জলের মতো। আমার কথাটা ভাব, সারা জীবন আমি কি পেলাম? তোর তো মা আছে, আমার তো তাও নেই। তুই তো তাও মায়ের কাছে কাঁদছিস, আমি কার কাছে কাঁদবো বল? কেন, ভগবানের কাছে। আমাকে নকল বর দিয়েছিলে, চোরা বালির ওপর ঘর দিয়েছিলে, শুকনো বাসর দিয়েছিলে, তাই তো সেটিতে লাল সিঁদুর থাকলো না, সেটিটা সাদাই রয়ে গেল মা। আর বলিস না রে, আর বলিস না, আমি শুনতে পাচ্ছি না, আমি আর শুনতে পাচ্ছি না। এক্সকিউজ মি, এটা কিন্তু টিফিন টাইম, প্রথম দিন এসে এত কাজ করা ভালো লক্ষণ নয়। অ্যারিতা, আবার তুমি চৌধুরী বাবুর ইম্পোর্ট করা লোকটার কাছে ঘুরঘুর করছো? হ্যাঁ, আপনার নামটা জানতে পারি? আমার নাম সুজন দত্ত, দ্য প্রেমিক অফ রীতা দেবী, ইওর মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট, এনি অর্ডার মাস্ট বি ক্যারিড আউট এক্সেপ্ট আউটার ইনার ফিজিক্যাল and geographical any information about Rita Devi. ছাড়ুন তো পাগলের কথা। পাগল? টিফিন খাবেন না? কি কাজ পাগল লোক বলুন তো আপনি। কাজ ছাড়া তোর কিছু বুঝি না। অরিন্দম ঠিক এরকম ছিল, কি পেল? অরিন্দম কে? আপনি যার জায়গায় কাজ করছেন। ও হ্যাঁ, মেমোরিতে আনতে পারছিলাম না, আসলে সকাল থেকে কাজ কাজ আর কাজ। চলুন টিফিনটা সেরে আসি। আচ্ছা, গত বছর তুমি আমাদের অ্যানুয়াল ফাংশনে এসেছিলে নাকি? হ্যাঁ। সরি, তোমাকে তুমি বলে ফেললাম, রাগ করলে না তো? ম্যানেজারের ছেলে বলে কথা বাবা। তাতে কি হয়েছে কমরেড? উই আর সেলিং ইন দ্য সেম বোট। কমরেড, তুমি কি লাল পাটি করো নাকি? আসলে কি জানো, কমরেড কথার একটা বিশাল অন্তর্নিহিত মানে আছে, সেটা না বুঝে এদেশে কমরেড কথার উপর সহজে লিখে দেওয়া যায়। কি? ইউজ মি। ইউজ মি, ঠিক বলছো তো? হুম। দিদি, দিদি, দিদি গো, কি হলো, কথা বলবে না আমার সঙ্গে? তুই আবার কেন এসেছিস? চলে যা এখান থেকে। ও, আজ বুঝি আমার কাজ শেষ হয়ে গেছে? দেখছিস না, আজ তো দিদির সবকিছু শূন্য হয়ে গেছে। জানো দিদি, আজও দাদা চুপ কর,
দাদার হয়ে ওকালতি করছিস? একে বীরু কাপুরুষ, কথা ছিল তো দাদা, যদি বিক্রম মুখে চামা দিয়ে পুতুল কেনা কেনেছিল, সেদিন আসতে পারেনি, আসতে পারেনি আমার কাছে। তুমি জানো না দিদি? জানি, আসলে বিক্রম মুখার্জির বন্দুককে ভয় পেয়েছিল তোর দাদা, তাই আসতে পারেনি, একসঙ্গে দুজনে মরতাম। সেদিন দাদাকে তোমার বাবা জেলখানে আটকে রেখেছিল, থানায় কত টাকা দিয়েছিল জানো? দাদার মাকে তোমার বাবা গুন্ডা নিয়ে শাসিয়ে এসেছিল। তুমি গৌরী কোথায় থাকো সব? শোনো সুজয়, আহা জয়ন্তর ছেলে, কাল রাতে এখানে খাবে, যত্নের জন্য ত্রুটি না হয়। জানো দাদা সেই থেকে আজ পর্যন্ত পেট ভরে খায় না, দাদার মা খালি কাঁদে, দাদাও কোনো কাজ করে না, ওরা কেমন হয়ে গেছে দিদি? হ্যাঁ অনন্ত, তোর দাদাকে ওরা খুব মেরেছে তাই না? হ্যাঁ গো দিদি, এবার আমি যাই, নাহলে তোমার বাবা দেখলে আমাকে গিলেই খেয়ে নেবে। আসছি। সত্যি অঙ্কল, রান্নাটা একবার ডিলিশিয়াস। ভালো হয়েছে? এক্সেলেন্ট। আচ্ছা অঙ্কল, আন্টিকে দেখছি না তো? নিমাই বলুন, মা দিদি উনিকে ডেকে দাও। আচ্ছা, তাহলে শুনে কাল অফিসে কাজের টাইমে চলে এসো, টাইমটা মেনটেন করো। হ্যাঁ অঙ্কল, টাইম আমি জীবনে ফেল করি না। তোমার চেম্বারটা তৈরি হয়ে থাকবে। আচ্ছা, আমি চৌধুরীকে বলেছি। তাহলে আঙ্কি আজ তাহলে উঠি, মানে আমাকে আরেক জায়গায় ঘুরে যেতে হবে আর কি। তাহলে ওই কথাই রইল সুজয়। তোমার বাবাকে বলো আমার মালগুলো তোমার বাবার পুলিশ বাহিনী যেন আটকে না দেয়। আজ পর্যন্ত কি আটকেছে? না, ওই নতুন দারোগাটা খুব গোলমাল করছে। আরে ওর ওই পুলিশের পোশাকটা খুলে নিয়ে দারোগার দাঁটা কেটে দিলেই রোগা হয়ে যাবে। তোমাদের মতো ক্ষমতাবান বিবেকবান পুরুষদের কাছে আমাদের প্রয়োজন যে সামান্যই বাবা। একদম বাজে কথা আন্টি, ঠিক আছে আমি কাল এসে আপনাদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারবো। রেডি হয়ে থাকবেন ম্যাডাম, আপনার নিঃসঙ্গ জীবনটা আমি বন্ধুত্ব দিয়ে ভরিয়ে দেবো। বাহ, তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর। যাক, প্রথম দর্শনে আপনি থেকে তুমি হয়ে গেছি। চলি আন্টি, রাত অনেক হলো, চলি আন্টি, সি ইউ। বাবাকে বলো ওই নতুন দারোগাকে একটু কড়কে দিতে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু চিন্তা সময় মতো না পাঠাতে পারলে ব্যবসা করতে। সুস্মিতাকে আমার চাই ডার্লিং। নটি বয়। তুমি যা তৈরি হয়েছো না ডার্লিং। সুস্মিতার মতো হাসতে পারো না? সুস্মিতা দাঁড়াও, তুমি চলে যাচ্ছ কেন? আমার এখানে আসা যদি তোমার কাছে অবাঞ্ছিত মনে হয় তাহলে আমি চলে যাব। না না, তুই যাবি কেন? কতদিন তোকে ভালো করে দেখিনি বল। আপনার আর কিছু বলার আছে সুস্মিতা দেবী? আমার আছে। মা, আমি একজন সম্ভ্রান্ত ভদ্র মহিলার সাথে, এক কোটিপতি ব্যবসায়ীর মেয়ের সাথে কথা বলছি, তোমার সাথে নয়। কিন্তু আজ আমি তোর সাথে কিছু কথা বলতে চাই, যে কথা সুস্মিতারও শোনা দরকার। আহ মা, আমি বুঝতে পারছি না যে তুমি কি চাইছো। তোরা পুরুষ মানুষ, বিক্রম মুখার্জির সব সত্তা তোদের মধ্যে না থাকলেও কিছু কিছু আছে, তোর বাবার মধ্যেও ছিল।
তাই তোরা অধৈর্য, আর সব মেয়েদের একই দাড়ি পাল্লায় ওজন করিস। তোদের দেহে সেই তো ধর্মপুত্র যুধিষ্ঠিরের রক্ত, যারা নিজেদের বাঁচার জন্য নিজেদের স্ত্রীকেও বাজি রেখে সভ্যতার বস্ত্র হরণ করে, আর সেই পাপের জন্যে কোনো মেয়েকে চুল খোলা রাখতে হয়, কোনো মেয়েকে পেশার নামাবলি গায়ে দিতে হয়, কাউকে আত্মহত্যা করতে হয়। কি অপরাধ সুস্মিতার? বিক্রম মুখার্জি আর তোর বাবার অপরাধে কয়েকটা সংসার চলে পড়ে তছনছ হয়ে গেল। বাবার অপরাধ? হ্যাঁ, তোর বাবা মেরুদণ্ডহীন হয়ে মারা গেলেন। পাকা মেরুদণ্ড কোনোদিন সোজা করতে পারলেন না। তুই কি করে বুঝবি সুস্মিতার জ্বালা, তার মার জ্বালা, আমার জ্বালা? কোনোদিন জানিয়েছ কি তোমার মনের কথা? সুযোগ পাইনি, সব কথা বুকের ভেতরে চেপে রেখেছিলাম। আজ সুযোগ পেয়েছি। আমরা তিন বন্ধু, বিক্রম, আমি আর তোর বাবা। তোমরা তিন বন্ধু ছিলে? হ্যাঁ, শুধু তাই নয়, তোর বাবা ছিলেন এক অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। বড়লোক বিক্রমকে নিয়ে এক যৌথ কারখানা গড়ে তুলেছিলেন। সেই কারখানাতে তোর বাবাকে কেন শের ছেড়ে দিনের পর দিন চাকরি করতে হয়েছিল? হাত পেতে মাস মাইনে কেন নিতে হয়েছিল? তারও তো সমান অংশ ছিল, তাহলে তার ছেলেকে চাকরি কেন করতে হয়েছে? বলো মা, বলো, চুপ করে থেকো না, বলো। বিক্রম মুখার্জি, একটা মানুষ বার বার অপরাধ করবে আর বার পেয়ে যাবে, তুই আর তোর বাবার মতন ফেরু আচরণ করবি? বলো মা, কি আমার বাবার অপরাধ? সারা জীবন যে মানুষটাকে শিবের মতন পবিত্র ভেবেছি। বুঝলি সোনা, বিনা কখনো দুজনের হতে পারে না। না, তোমরা কি শেষ পর্যন্ত আমাকে নিয়ে টানা হেঁচড়া করবে? তাহলে কি করা যায়? কেন, স্বয়ংবর সভা করো। হ্যাঁ, তাই হয়ে যাক। ঠিক আছে, তাহলে তুমি একটু দাঁড়াও, আমরা এক্ষুনি আসছি। তাহলে তাহলে কি করা যায় বলতো? টস কর। না দাঁড়া, এই আঙুলটা হচ্ছিস তুই, আর এটা আমি। ঠিক আছে, এটা আমি, এটা তুই। কি হলো? ঠিক করলে? ঠিক করা হয়েছে। যে কোনো একটা আঙুল ধরো। ধরো ধরো ধরো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিনা। কিরে, হেরে গেলি? যা, চা দিয়েছি। সিদ্ধান্তটা বদলানো যায় না বিনা। সে কি করে হয়, তোমায় তো ঠিক করেছিলে। ওটা একটা মজা ছিল। না, মজা ছিল না। আমি তোমায় ভালোবাসি বিনা। কিন্তু আমি তোমায় ভালোবাসি না। আমি জানতাম সোমনাথ জিতবে, আমি ওকে কথা দিয়েছি। আমাদের নতুন টাইপিস্ট, আজ অ্যাপয়েন্টমেন্ট দিলাম। ও হ্যালো, 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 হ্যালো,
হ্যালো দূর ক্রস কানেকশন এটা রাখো কাজ শেষ হলে আরো পাবে স্যার এই লেখাটা ঠিক বুঝতে পারছি না একটু দেখিয়ে দিন না কেন চলুন না স্যার আজ বিকেলে কোথাও বেরিয়ে আসি বিনা আজ সত্যি সুযোগ পেয়েছি আজ বিক্রম আমাদের রথের কৃষ্ণ সখা এগিয়ে যাও পার্থ আমি তোমাদের সাথেই আছি হ্যাঁ তাহলে দারুণ জমেছে দেখছি হ্যাঁ চমৎকার তাহলে সোমনাথ সত্যি রে অনন্য না জীবনে একটা অন্যরকম স্বাদ এনে দিয়েছে এই না হলে লাইফ দারুণ এনজয় করছি আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ শুনেছি সোমনাথ সেন আপনার পার্টনার 1,00,000 টাকা ক্ষতিপূরণ চাই আমরা তা আমাকে এসব কথা বলছেন কেন সোমনাথকে আমাদের হাতে ছেড়ে দিন না আমরা সব ব্যবস্থা করছি বিশ্বাস কর মাইরি বলছে তুই কি বলছিস বাবা তুই তো বলেছিলি ক্রিয়েশন যারা করে তাদের নাকি মদ মেছেলে সব দরকার হয় হ্যাঁ হ্যাঁ তাই তো তোর ক্রিয়েশনে অনন্যা শরীরে এখন নতুন জীবনের স্পন্দন আমি তোর বউকে সব জানিয়ে দেবো না বিক্রম না না তুই এত বড় সর্বনাশ আমার করিস না সতীলক্ষ্মী স্ত্রী আমার সে তো কোনো পাপ করেনি আমার একমাত্র পুত্র অরিন্দমকে নিয়ে সে সুখেই আছে কেন তোর ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে বউয়ের কাছে তোর সৎ চরিত্রটা আউট অফ ফোকাস হয়ে যাবে বাহ বেশ 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 না না বিক্রম না তুই এত বড় ক্ষতি আমার করিস না আমার আমার নিজের ভাইয়ের থেকে আমি তোকে বেশি ভালোবাসি আমার নিজের জীবনের থেকে আমি তোকে বেশি বিশ্বাস করি এই কোম্পানি আমি আমার রক্তবিন্দু দিয়ে তৈরি করেছি আমি তোর টাকা শোধ করে দেবো আমার আমার লাভের টাকা থেকে তুই কেটে নিস তুই জানিস আমাদের অফিসের ক্যাশে আমাদের ফার্মে কোনো টাকা নেই সব টাকা বাইরে রোলিং হচ্ছে বাজার থেকে চড়া সুদে আমায় টাকা ধার করতে হচ্ছে তুই বন্ধুর জন্য এটুকু করতে পারবি না আমি আমি আমার বিদ্যে দিয়েছি আমার বুদ্ধি দিয়েছি প্রতিনিয়ত আমি আমার ব্রেনটাকে পরিশ্রমের হাতুড়ি দিয়ে পিটেছি দিন রাত খেটে প্রতিষ্ঠানটাকে আমি দাঁড় করিয়েছি আরে বাবা তো চাকরি তো আর যাচ্ছে না তোর অংশীদারিটা তুই কিছুদিনের জন্য আমায় লিখে দিচ্ছিস আমি এই ফার্মটা মর্টগেজ করে অনন্যাকে ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দিচ্ছি তুইও কলঙ্কের হাত থেকে বাঁচলি টাকা শোধ হলে বন্ধক ছাড়িয়ে নেব আর তোর ভাগের অংশটা তোকে লিখে দিয়ে দেবো ফার্মের লক্ষ্মী তোর সঙ্গে কি বেইমানি করতে পারি তোমার কাজ শেষ অনন্যা তুমি এখন যাও অনন্যাকে আর খুঁজে পাওয়া গেল না তোর বাবার সব কিছু নিয়ে নিল বিক্রম মুখার্জি মা এ কথা আগে বলনি কেন মা তুমি সব বুকের মধ্যে চেপে আমাকে আগলে রেখেছো কেন আগে বলনি কেন মা আজ বলছি বিক্রম মুখার্জিকে দেখিয়ে দে তার টাকার কারখানায় আছে মানুষ ঠকানোর মেশিন আছে পশুর হিংস্রতা সেখানে শান্তি নেই সুমির সাথে মেলামেশা করছিস সব জেনেও বাধা দিনি ভেবেছিলাম তোদের বিয়ের মাধ্যমে
বিক্রম মুখার্জি তার পাপের প্রায়শ্চিত্ত করবে, কিন্তু সেই অঙ্কটা আমার মিলল না। মা, এবার আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব, তুই সুমিকে বিয়ে কর। কিন্তু মা। যা, সুমিকে এগিয়ে দিয়ে। প্রতিশোধের রাস্তা আবার খুঁজে পেয়েছি, পেয়েছি নতুন সুযোগ, তাই মা হয়ে বলছি তুই সুমিকে বিয়ে কর। খোকন, তুই সুমিকে বিয়ে কর। এখনো ঘুমোসনি? ঘুম আসছে না মা। খোকন, আমি চাই না তোর বাবার জীবনের কুৎসিত কথাগুলো তোর ভবিষ্যতের কোনো সমস্যা হোক। কৃষ্ণপক্ষের অন্ধকারের মতো বাবার কথাগুলো তোমার মনে জমাট বেঁধেছিল, কত ঝড় তোমার উপর দিয়ে বয়ে গেছে তা আজ বুঝতে পারছি। জানো মা, বা রোজ ঠাকুর পুজো করে বলতেন ভগবানকে ডাকবি, সব সমস্যা মিটে যাবে। তোর বাবা ভগবানকে ভয় পেতেন, ভালোবাসতেন না, তিনি ভগবানকে বিশ্বাস করে সুখী হতে চেয়েছিলেন। কিন্তু মা, বাবার ওই অন্ধকার জীবনটার কথা কিছুতেই যে মেলাতে পারছি না। তোর বাবার অন্ধকার অতীতটাকে নীরব থেকে অস্বীকার করে যা, তোর বাবার আত্মা তাতেই শান্তি পাবে। আর বিক্রম মুখার্জিকে বুঝিয়ে দে কি মানুষ হয়ে জন্মালে মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায় না। মা গো, আজও তুমি বটগাছের ছায়ায় আমাকে শান্তি দিতে চাইছ? আমার আর কি আছে বল, মার কাছে তার সন্তানই সব। হ্যাঁ, সুমি মাকে একটু দেখিস। করেছিলাম বলো আমরা দূরে এতদিন, ছন্দ ভরা
আসল মিলন পুরে শুধু ইট দিয়ে তুই বিক্রম মুখার্জির সঙ্গে লড়বি? ইটটা মেরে কিন্তু ঠিক করনি ভাই। নমস্কার অনন্ত বাবু, নামটাও জেনে গেছেন দেখছি, তা আপনার পরিচয়? আমি বিক্রম মুখার্জির ম্যানেজার চৌধুরী বাবুর ছেলে তপন চৌধুরী। তা আপনাকে ধন্যবাদ। হেতুটা জানতে পারি কি? আপনি কথায় কথায় আপনার বাবার মতো স্যার করেন না বলে এই ব্যাপার? তা আমার সাথে আলাপ করার? আমি আপনার সব কিছু জানি অরিন্দম বাবু। কি জানেন? আপনার জীবনে সব কিছু। আপনি বিক্রম মুখার্জি আমার বাবার যৌথ ষড়যন্ত্রে গুলি খাওয়া শিকার। আপনি যে ফাইলগুলো অফিসে কমপ্লিট করেছিলেন তা আমি দেখেছি। ও, তাহলে আমার জায়গায় চাকরিটা আপনি করছেন? হ্যাঁ, কিছু কাজ শিখিয়ে দেবেন? আমি কি কাজ শেখাবো? যা আপনি করতেন। আর আমার পারিশ্রমিক? পাবেন, নিশ্চয়ই পাবেন। দাদা ভীষণ গরিব, কি দেবেন? অরিন্দম বাবু, আমি আপনার বন্ধু হতে চাই। দাদা, এ লোকটা বোধহয় পাগল হয়ে গেছে। না নন্দু, আমি পাগল হইনি। আমি চৌধুরী বাবু ছেলে হয়েও তার চিড়িয়াখানার পোষা বাঁদর নই। আমি সত্যি তোমাদের বন্ধু হতে চাই। চলি বন্ধু, অনেক কাজ আছে, একটু সাবধানে থাকবেন। নন্দু বাবু, তুমি একটু সাবধানে থেকো ভাই। চলি। মেয়েটাকে নিয়ে হচ্ছে যত দুশ্চিন্তা সুজয়, বড্ড অবাধ্য। মায়ের আশকারা পেয়ে পেয়ে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আমরা আমি বিয়ে দিয়েছিলাম, টিকলো না। এখন শুনছি ওই কাঙাল ছেলেটার সঙ্গে ঘোরাঘুরি করছে। কি করা যায় বলতো? কেউ যদি ওকে বিয়ে করতে রাজি হতো, আজ মনে হচ্ছে নিজের মেয়েটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিই। না আঙ্কেল, আপনি আপনি ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। তুমি কি বুঝছো? আসলে কি জানেন আঙ্কেল, মানে
সদ্য সদ্য বিধবা হয়েছে তো তাই আর কি। আরে এসো এসো, তোমাকেই তো ডেকে পাঠিয়েছিলাম। বলুন স্যার। আচ্ছা, সুর ইন্ডাস্ট্রিজের টাকাটা ব্যাংকে জমা পড়েছে তপন? হ্যাঁ স্যার। খুব ভালো, ওরা ফোন করেছিল, তুমি এখন যেতে পারো। আর কিছু বলবে? অফিস আওয়ার্স এসব ঠিক না স্যার। চুপ কর। তোর না ওনার ভদ্রভাবে কথা বলুন সুজয়বাবু। তোমার কাছে ভদ্রতা শিখবে জানো ওকে? লাল জল খেলে কেউ ভদ্র হয়ে যায় না স্যার, আর বিলেত ফেরত হলেই কারুর মনটা সাদা হয়ে যায় না। ওনার যে ব্যবহার তাতেই তো ওনার পরিচয় পাওয়া যায়। এতদূর স্পর্ধা, এটা অফিস, মারামারি করার জায়গা নয় সুজয়বাবু। দাঁড়াও সুজয়, তোমার বাবাকে একটু পাঠিয়ে দাও তপন। ইয়েস স্যার। তবে একটা কথা জেনে গেছি, এই কারখানার প্রত্যেকটি ইঁটে সোমনাথ সেনের রক্ত লেগে আছে। তুমি এখন যেতে পারো। সোমনাথ সেন কে আঙ্কেল? এত দূর বেড়েছে আমাকে ডেকেছেন স্যার? এই যে আপনি ছেলেকে একটু সামলান। কেন স্যার, কি করেছে স্যার? আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আমি শাসন করে দেবো স্যার, রোগড়ে দেবো স্যার, খাওয়া বন্ধ করে দেবো স্যার। অফিস ছুটির পর আমার সঙ্গে দেখা করবেন, এখন যান। আচ্ছা স্যার। দাঁড়ান না স্যার, ছেলেটাকে বেঁধে আনবো। আমাদের জীবনটা কি শুধু এইভাবে বয়ে যাবে শুনি? চলো না, আমরা কাকিমাকে নিয়ে অন্য কোথাও চলে যাই। কোথায় যাব, থাকবো কোথায়? অরিন্দম, তুমি আজকাল লড়তেও ভয় পাও? হ্যাঁ সুমি, যে দেশে টাকা দিয়ে মানুষের মনের সন্ধান পাওয়া যায়, সে দেশে অর্থহীন হয়ে পথে নামা আর মাঝ সমুদ্রে ঝাঁপ দেয়া একই কথা। তবু আমরা লড়ব, সত্যি অরিন্দম। চলো না, এখান থেকে আমরা দূরে কোথাও চলে যাই। আর কি খাবো? ঝালমুড়ি। সত্যি নন্তু, তোকে নিয়ে আর পারা যাবে না। হাতে তো দুটো ঠোঙা, তোর ঠোঙাটা কই? তোমরা খাও দাদা, কতদিন ভালো করে খাওনি, মা জামা কাপড় ইস্ত্রি করে বসে থাকবে। কত জামা কাপড় পৌঁছে দিতে হবে তো, আমি যাই। বাবা আমার কথাটা শুনে চল, দেখ আমাদের টাকা পয়সা দরকার। আচ্ছা এই জন্যই কি তোকে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করেছি? তুমি ঠিক বলেছো বাবা, তোমার পাপের পয়সা আমি লেখাপড়া শিখেছি, কিন্তু শিক্ষা কখনো পাপের হয় না। এবং সেই শিক্ষার জোরেই আমি বলছি, আমি মিথ্যের কারাগার ভাঙতে পারি, তোমাকেও ছাড়তে পারি, কিন্তু সত্যকে অন্ধকারে লুকিয়ে রাখতে পারি না। দারুণ ভালো লাগছে শুনি। যতক্ষণ থাকবো ততক্ষণই ভালো লাগবে, কিন্তু তারপর? তার আর কোনো পর নেই শুনি। আচ্ছা শুনি, আমরা গড়বার আগে ভাঙবার কথা ভাবি কেন? ভাঙা আর গড়া একসঙ্গে চলে বলি। ভাঙা জিনিস দেখেই তো মানুষ গড়ার স্বপ্ন দেখে এসেছে, যেমনি আজ এখানে আমি তোমার সঙ্গে বসে দেখছি। সত্যি? হ্যাঁ হ্যাঁ গো সত্যি। অরিন্দম, কাল বৈশাখী ঝড় আসছে। সে তো আমার মনেও বইছে শুনি। তুমি থেকেই যাও সুজয়, অনেক রাত হলো, আকাশও পরিষ্কার হয় বলে মনে হচ্ছে না। এই বৃষ্টি থামার তো কোনো লক্ষণ দেখছি না। হ্যাঁ থেকেই যাও, কোনো অসুবিধা হবে না তো? হ্যাঁ হ্যাঁ অসুবিধে আর কি, আর কদিন বাদেই তুমি আমার জামাই হবে, আজকেই তোমার বাবার সঙ্গে কথাবার্তা হলো। এই যে ম্যাডাম, এত রাত অব্দি কোথায় ছিলে? সুজয়বাবু প্রশ্নটা নিশ্চয়ই আপনার। আরে না না, তুমি বিশ্বাস করো, আরে তুমি কি মনে করো বলো তো, আমার কি কোনো পার্সোনালিটি নেই? পার্সোনালিটি আপনার আছে নাকি? আমি তো জানতাম যাদের পার্সোনালিটি থাকে তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, তারা অপরের বাড়িতে দিন রাত পড়ে থাকে না। তোমার শিক্ষা কি তোমায় শিখিয়েছে এরকম রং ছঙে পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়াতে? আমাদের প্রচলিত রীতি তুমি অপমান করো কোন সাহস? যে সাহসে একটা স্বপ্ন ভেঙে আমার বিয়ে দিয়েছিলে, পাঠিয়েছিলে সীমাহীন মিথ্যের বাসর ঘরে, কি পেয়েছো বাপি? তার মানে তুমি যা ইচ্ছা তাই করবে? তুমি তো শিখিয়েছো, তুমি তো অন্যায় ভাবে ঠকিয়েছো সোমনাথ কাকুদের। শুনি। হ্যাঁ, তাই তো অরিন্দম তোমার কাছে রাস্তার ভিখিরি। প্রশ্নটা স্টেটাসে ছিল না বাপি,
আসলে সোমনাথ কাকুর ভূত তুমি প্রতিদিন দেখতে, তাই জন্যে আমাকে নিয়েও পুতুল খেলতে তুমি দ্বিধা করনি। সুস্মিতা, একজন হিন্দু বিধবা মেয়ের ধর্ম কি রাস্তায় রাস্তায় প্রেম করে বেড়ানো, এটা কি অন্যায় নয়? হ্যাঁ, ঠিক ততটাই অন্যায় যতটা সুজয়বাবুর নতুন করে বিয়ে বিয়ের পুতুল খেলার স্বপ্ন দেখা। আহা, তুমি অত ছুটছো কেন? কদিন পরে তুমি আমার স্ত্রী হবে। বাহ, চমৎকার! আপনাকে দেখে আমার করুণা হচ্ছে সুজয়বাবু। মনে রাখবেন, আমি আপনার স্ত্রী হতে চলেছি, এখনো হয়নি। আর একটা কথা সুজয়বাবু, আমার বাপই আমাকে নিয়ে খুবই চিন্তিত। তোমার ঔদ্ধত্য কিন্তু দিনকে দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সেই জন্যই তোমার বর্তমান সাক্ষাৎ সুজয়বাবুকে জানিয়ে রাখি, আমিও কিন্তু বিক্রম মুখার্জির বন্ধুকে ট্রিগার টিপতে জানি। এতদূর এত দেরি করলি? মা, তুমি এখনো চুপ করে থাকবে? সুমি, প্রতিবাদ করবে না, প্রতিবাদ করবে না পাপের আর একটা পুতুল খেলার। প্রতিবাদ আমি করেছি সুমি, প্রতিবাদ আমি করেছি। এবার তুমি আমাকে বাঁচাতে পারবে না মা। না সুমি, না, সেবার আমি তোমার কথা শুনেছি, কিন্তু আর নয়, এভাবে আমি বাঁচতে চাই না মা। না, পাগলামি করিস না সুমি, মা হসনি তো, মা হবার জ্বালা তুই বুঝবি না। বাংলাদেশের ঘরে ঘরে তোমার মতো মায়েরা যদি না থাকে, তাহলে বাংলাদেশের সুস্মিতার একটু শান্তিতে মরতে পারে। ওরে তুই চুপ কর, চুপ কর, এতদিন তো চুপ করেছিলাম মা, তোমাদের কথা শুনে পেটে বসেছিলাম, সবটাকে ঘুরেছিলাম, পালা বদল করেছিলাম, তাহলে আজ কেন আমার এই অবস্থা? কেন, কেন, কেন? আমি ঠিকই বলছি, কিন্তু মা, আমি আজও কাজ পাইনি। তবুও আমি যে দিন ঠিক করেছি তোকে সে তারিখে বিয়ে করতেই হবে। কিন্তু সুমিরও একটা মতের প্রয়োজন। আমি সুমির মত নিয়েছি, সুমিকে বাঁচাতেই হবে। কিরে তুই? আমি তোমার কাছে থাকবো দিদি, দাদা আমাকে থাকতে বলেছে। সে কিরে? হ্যাঁ, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। কিন্তু তুই কি নিচে শুবি নাকি? সে আমার অভ্যেস আছে। এই নে বালিশ। লাইটটা নিভিয়ে দাও। তোমার বাবা তোমাকে ঠিক করার জন্য আমার সঙ্গে হাত মিলিয়েছে, অগাধ টাকা আমার, তারপর তোমার বাবারটাও পাবো। আরে দেখো, কদিন পরে আমি যখন তোমার স্বামী হতে চলেছি। সুস্মিতা, সুস্মিতা, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। সুস্মিতা, তুমি তুমি আমার ভালোবাসার গন্ধ পাচ্ছ না? পাচ্ছি। বলো কিরকম গন্ধ? আপনার চরম লাম্পট্যের গন্ধ, ইতর মাতলামির দুর্গন্ধ। সুস্মিতা, সুস্মিতা, প্লিজ শোন। এই কে? কে?
শুনি সুজয় বাবু, এখনো সময় আছে, পালান। কিন্তু বিচ্ছু ছেলেটা এখানে কি করছিল? সে প্রশ্নের উত্তর নেবার মালিক তো তুমি এখনো হওনি বাবা। আপনার মতো মাতালদের পাহারা দেবার জন্য এসব বিচ্ছু ছেলেদের রাত জাগতে হয়। যাও বাবা, এমন কিছু করতে আমায় বাধ্য করো না যাতে গৃহস্থ এবং অতিথির অকল্যাণ হয়। আচ্ছা, আমিও দেখে নেব। আমি তোর পাশে ছোব মা। না মা, তুমি যাও, ও আর আসবে না। হ্যাঁ রে, তুই সত্যি বলছিস সুজন? হ্যাঁ রে, হ্যাঁ অরিন্দম, কেসে তুই জিতেছিস। চৌধুরী বাবুর ছেলে তপন বাবু তোর হয়ে না সাক্ষী দিয়েছে আর কি। একটা অ্যালিগেশনও বিক্রম মুখার্জি করতে প্রমাণ করতে পারে না। একটাও না। মা, জানো মা, ওরা নিজেদের পয়সে কেস লড়েছে, ওরা জিতেছে মা। আমি জিতেছি, দুনিয়া শ্রমিক এক হয়েছে মা, দুনিয়া শ্রমিক এক হয়েছে। তাই তো মিষ্টি এনেছি, যাও বাবা। মিষ্টি কেন? দুদিনে কটাকার মাল খেলি রে তুই, আবার আরেক প্লেট মুরগি? আমাকে দেখেছেন স্যার? তোমার বাবা কাল রাতে অ্যারেস্ট হয়েছেন। জানি, চোরাই মাল পাচার করতে গিয়ে বাবার লরিটা পুলিশে আটকে দিয়েছে। সবই জানো দেখছি। চুরি করা অপরাধ, এবং যারা চুরি করতে সাহায্য করে তারা অপরাধী। বাবাকে ছাড়াবার চেষ্টা করবে না? সে জিম্মা তো আপনার, আপনি চেষ্টা করুন না। তুমি আমাকে বাঁচাও তপন। দাস এন্ড কোম্পানিজ, বেরু ওয়ার্কস, সেন্ট ট্রান্সপোর্টের ফাইলগুলো আপনাকে দিতে হবে, এই তো? হ্যাঁ, ওগুলো তুমি আমাকে দিয়ে দাও, ওগুলো পুলিশে দিও না। পাবেন না প্লিজ। মিস্টার মুখার্জি, আমার বাবা এই প্রতিষ্ঠানে থেকে নিজের স্বার্থে অনেক অন্যায় করেছেন শুধু টাকার জন্য। আপনাকে অনেক ঠকিয়েছেন শুধু পয়সা করার জন্য। সেই পয়সায় আমি বড় হয়েছি, মানুষ হয়েছি, তাই এই ফাইলগুলো আমি পুলিশের হাতে দেব না সেটা যেমন সত্যি, এই ফাইলগুলো আপনিও পাবেন না সেটা ঠিক ততটাই সত্যি। কিন্তু কোম্পানিগুলো জাল। আমি জানি। ওই ফাইলগুলো আমি পুড়িয়ে দেবো তপন। আমার সামান্য ভুলে ফাইলগুলো তোমার হাতে চলে গিয়েছিল, সেই ভুলের সুযোগ তুমি নিও না প্লিজ। ঠিক এমনি করে সোমনাথ সেনও একদিন কেঁদেছিল। বাই দ্য ওয়ে মিস্টার মুখার্জি, আমার রেজিগনেশন লেটারটা কালকে পাঠিয়ে দেবো। আর একটা কথা বলা হয়নি আপনাকে, অরিন্দম কেসে জিতেছে। আমার বাবা অরিন্দমের জায়গায় আমাকে অন্যায়ভাবে চাকরিটা পাইয়ে দিয়েছিল, তাই এখন আর আমাদের মধ্যে প্রভুভৃত্তের রিলেশনটা থাকা উচিত নয়, তাই না? আঙ্কেল, আর কি চুপ করে থাকা উচিত হবে? না আঙ্কেল, এক্ষুনি অপারেশন স্টার্ট করা দরকার। আগে জারদ সন্তান দুটো, নন্তু আর অরিন্দম, তারপর তপন চৌধুরী, একবারে জানে শেষ করে দাও। এই কোথায় যাচ্ছিস? ইসি পেয়েছে। হে, আমার ছবিটা? দেখি রে, এ তো বাচ্চা মেয়ের ছবি। ওই তো দিদি ভাইয়ের ছোটবেলা, দিদি তো তাই দিল। হ্যাঁ, তবে রে, টাটা। ওই তো তুই পাচ্ছে, এই ধর 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 ধর। Thank you.
এবার বেলুন ফাটিয়ে দেবো ফটফট। ক্যামেরা নিবি না? এবার এই ক্যামেরা দিয়ে তোর ওই সঙ্গ হওয়া ভবলীলার ছবি তুলে তোর দিদির কাছে পাঠিয়ে দেবো। বুঝলি? আজ তপন বড় হয়েছে, আমার কিসের ভয়, কিসের অভাব? মিস্টার মুখার্জি একটা কথা বলুন তো, আপনার মাল পাচার করতে গিয়ে আমি ধরা পড়েছিলাম কই? তখন তো জেলে এসে একবার দেখা করেননি, একবার তো আমাকে ছাড়াবার চেষ্টা করেননি। আপনি বুঝতে পারছেন না, একটা সামান্য ব্যাপারকে আপনি আপনি বড় করে তুলছেন। আপনি ভুলে গেছেন সব, ভুলে গেছেন সব উপকার। সে উপকার কি নিঃস্বার্থ ছিল? বুঝেছি, হ্যাঁ বুঝেছি, আপনি এখন যেতে পারেন। কেন স্যার, আর ভাল লাগছে না, আর শুনতে চাইছেন না আমার আকাশের রামধনুটা কেন হঠাৎ কালো হয়ে গেল? ঝোড়া হওয়া ধুলো এসে আমার মুখটাকে নয় আমার মনটাকে নোংরা করে দিয়ে গেল। চৌধুরী তবে আমার স্ত্রী ভুলেছিল সন্তানকে পেয়ে, আর আমি সব ভুলেছিলাম তপনকে পেয়ে। আরেকটাও কারণ ছিল, আপনি তো আমাকে শিখিয়েছিলেন স্যার যে কাঁদলে জীবন ধারণের সমস্যা দূর হয় না, তাই তো শুধু স্যার স্যার করে জীবনটা কাটিয়ে দিয়েছি। আপনি এখন যেতে পারেন চৌধুরী, প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব, বাড়িতে অসুস্থ স্ত্রীকে ফেলে এসেছি, আপনার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না, কিন্তু আপনাকে দেখে একটা জিনিস শিখলাম স্যার, প্রভুত্ব পরাক্রম সম্মান সব জোর করে আদায় করা যায়, কিন্তু স্নেহ ভালোবাসা আশীর্বাদ না পেলে জীবনটা মরুভূমির মতো শুকিয়ে যায়। কেরে মার খেয়ে ফিরে এসেছিস তো? নচ্চার হতভাগার দল জয়ন্তকে এখন আমি কি কৈফিয়ত দেবো? শুধু জয়ন্ত বাবুই নয়, আর অনেক লোক আপনার কৈফিয়ত নেবার জন্য তৈরি হচ্ছে মিস্টার মুখার্জি। তুমি অবাক হচ্ছেন? আপনার এই পোষা ইঁদুরগুলো হচ্ছে নেংটি ইঁদুর, তাই তো ওরা লেজ গুটি পালিয়ে এসেছে। ইউ স্টুপিড, চেঁচাবেন না বিক্রম বাবু, চেঁচাবেন না। কোকে নিজের কাছে ডেকে জল খাওয়া যায় না, চেষ্টা তো করেছিলেন আমাকে সুমিকে আলাদা করতে, কিন্তু পারেননি। এবার দুধের স্বাদ ঘোলে মেটাবো। ভগবান ছাড়া এই পৃথিবীতে কোনো শক্তি নেই যে আমাদের দুজনকে আলাদা করতে পারে। আমি নিজেই নিজের ভগবান স্কাউন্ড্রেল। জলে লাঠি মারলে জল কি আলাদা হয় বিক্রম বাবু? কেদার সঙ্গে
উত্তেজিত হবেন না। কোর্টে আপনি হেরে গেছেন, স্ত্রীর কাছে, মেয়ের কাছে, এই সমাজের কাছে আপনি একটা ভিলেন, বোন, ক্রিমিনাল। খবরদার, আর একটা গালাগাল আপনি আমার বাবা মা দেবেন না। শুধু একটা পরিচয়, আপনি সুস্মিতার বাবা। এই পরিচয়টা আজ আপনাকে বাঁচিয়ে দিল। আজ দাদা দিদির বিয়ে, ডিনার পার্টি, ছবি তুলে রাখবো। দাদা, খুব বেড়েছিস, হ্যাঁ, এবার তোকে কে বাঁচাবে বল? জানিয়া শোন, অরিন্দমকে গিয়ে খবরটা দেয়া তো। ঠিক আছে দাদা। এবার তোমরা রেজিস্টার্ড হইয়া ইন্টু মিন্টু। হ্যারে খোকন, তপন আর নন্তু কোথায়? হ্যাঁ, তপনকে পাঠিয়েছি ওই নন্তুকে ধরে আনতে, আজকে ডিনার পার্টি। হ্যাঁ, সেই উদ্বোধন করবে, একেবারে কিচেন কারি, যা কিচেন বা ছেলে না। আমাকে যেতে হবে। তুই এত রাত্রে? না মা, আমি নিজ চোখে দেখবো নন্তুর কি হয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলো, সারা জীবন এত পাপ করে তুমি কি পেয়েছো? না 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 না, গরি না না। আমার স্মৃতিতে মেয়েদের সবচেয়ে বড় অলংকার যে সিঁদুর, সেটা তোমার মতো মহাপাপীর হাত দিয়ে উঠেছে। একটা দিন আমি শান্তি পাইনি, কিন্তু আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। না 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 গরি, সারাটা জীবন তুমি আমাকে দিয়ে অনেক পাপের বোঝা বইয়েছ, আমি কিচ্ছু বলিনি। নিজের বোনকে তুমি গুলি করে মেরেছ, আমি তাও কিছু বলিনি। অরিন্দমের বাবার সম্পত্তি তুমি ঠকিয়ে নিয়েছো। না 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 গরি, গরি না, তুমি চুপ করে। না না গরি, অন্যায়ভাবে নিজের মেয়ের জীবন নিয়ে তুমি পুতুল খেলা করেছো, আমি নীরবে কেঁদেছি। কিন্তু আজ না গরি, গরি, সারা জীবন অন্যায় করে যাবে আর তোমার পাপের টাকা তোমার বাঁচাবে, তার আমি হতে দেবো না। আজ আমি তোমায় খুন করে পাপের তুমি বিশ্বাস করো গৌরী, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি তোমায় কথা দিচ্ছি যে আমি আমার সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করব। বিশ্বাস করো, অরিন্দমের সঙ্গে সুমিমার বিয়ে আমি নিশ্চয়ই দেব। তুমি ঠিক বলছো। হ্যাঁ গৌরী, একটু অফিসার ইনচার্জকে দিন না। ঠাকুর, এতদিনে তুমি মুখ তুলে তাকিয়েছো, আমার স্বামীর আজ শুভ বুদ্ধি হয়েছে। আমার মতন সুখী আর এখন কেউ নেই ঠাকুর। জীবনের শেষ বয়সে এই সুখ আর তুমি কোনোদিনের জন্য কেড়ে নিও না ঠাকুর, কোনোদিনের জন্য কেড়ে নিও না। বাবু, 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 অরিন্দমা দিদিমণিকে সুজয় বাবুরা ধাওয়া করেছে, কিছু একটা করুন বাবু।
বিক্রম মুখার্জি জীবনে কারো কাছে হারেনি, হারবেও না। আপনার ছেলে একটা বাজে ব্যাপারে জড়িয়ে পড়েছে। আইনকে তার নিজের পথে চলতে দিন অসীম বাবু। ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত পাড়িয়েছিস। হুজুর, গত 29টা বছর ধরে আমার বিবাহিত জীবনের একটি দিনও সুখ কাকে বলে আমি জানতে পারিনি। কিন্তু তার জন্য কোনো অভিযোগ আমার ছিল না। কয়েকদিন আগে আমার চোখের সামনে আমার নিজের মেয়ে খুন হয়। আসামি বিক্রম মুখার্জিকে নিরাপরাধ প্রমাণ করার জন্য একজন বিশিষ্ট আইনজ্ঞ কিছু টাকার বিনিময়ে আপনার কাছে তার হয়ে সাফাই গাইছে। কিন্তু আর কতদিন টাকা দিয়ে আইনকে কেনা যাবে হুজুর? আমার স্বামী অপরাধী আমি জানতাম, কিন্তু এত নীচ জানতাম না। আমার কাছে ওই দুরাচারী ক্ষমা ভিক্ষা চেয়ে এসে ঠান্ডা মাথায় আমার সুমি, আমার আদরের সুমিকে খুন করেছে। আপনার আইনের বইতে কি লেখা আছে আমি জানি না হুজুর, আপনি কি শাস্তি দেবেন তাও আমি জানি না। কিন্তু এমন শাস্তি দিন যাতে এদেশের সমস্ত স্বামীরা তাদের স্ত্রীদের বঞ্চিত করার আগে শিউরে ওঠে। সারা জীবন পাপের সপক্ষে নিজের ইচ্ছের বিরুদ্ধে রায় দিতে হয়েছে। দুধের শিশু নন্দুর মতো তাজা জীবন শেষ করে দিয়েছে শয়তানটা। দুটো নিষ্পাপ ছেলে মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে এই পাপাচারী। দুটো সংসার ভেঙে দিয়েছে ওই হিংস্র জানোয়ারটা। কত মানুষের শান্তি কেড়ে নিয়ে তাদের কষ্ট দিয়েছে আপনি জানেন না হুজুর। আমি তার একমাত্র বোবা সাক্ষী,
বেঁচে থাকার সব অধিকারও হারিয়েছে। ওকে আপনি ফাঁসি দিন, ফাঁসি দিন হুজুর, ফাঁসি দিন, ফাঁসি দিন, ফাঁসি দিন হুজুর, ফাঁসি দিন, ফাঁসি দিন, ফাঁসি দিন। ভারতীয় দণ্ডবিধি 302, 304, 320, 326 ধারা অনুযায়ী অপরাধে সহায়তা করার অভিযোগে আসামি সুজয় বোসকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও আসামি বিক্রম মুখার্জিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হল। 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 দিদি, আমি পেরেছি দিদি, আমি পেরেছি, আমি ওকে শাস্তি দিতে পেরেছি, আমি ওকে শাস্তি দিতে পেরেছি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।